আসসালামু আলাইকুম। আজকে সবজি খিচুড়ি রান্না করে দেখাবো। আর এই জন্য প্রথমেই আমি সবজিগুলোকে সুন্দর করে সুন্দর একটা সাইজ করে কেটে নিব। এখানে আমি বেগুন, সিম, গাজর আর ফুলকপি নিয়ে নিয়েছি। প্রথমে এক এক করে সবজিগুলোকে কেটে নিব। অ্যাট ফার্স্ট ফুলকপিটা কাটছি, সাইজটা হবে কিউব সাইজ। যেহেতু ফুলকপি কিউব করে কাটাটা একটু কষ্ট, দেখেন এভাবে কেটে নিতে হবে। এখন বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা সবজি খিচুড়িতে আপনারা ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারেন। আর বেগুন কাটতে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা দেখেন এই বেগুনটা সম্পূর্ণ পোকা ধরে গেছে। আমি এই জন্য অন্য আরেকটি বেগুন নিয়ে নিয়েছি। আর এখানেও দেখতে পাচ্ছি যে এটা পোকা না, জাস্ট অনেক সময় চাপা খেয়ে বেগুনের ভিতরে যে বিচির অংশটা সেটা অনেকটা কালচে হয়ে যায়। এই বেগুনটি ঠিক সেরকমই আছে। সবজি অবশ্যই দেখে শুনে কাটতে হবে, কেননা অনেক ক্ষেত্রেই এ ধরনের পসিবিলিটি থাকে। এখন সিম নিয়ে নিয়েছি। প্রথমে সিমের দুই সাইডে যে চিকন চুলকাটা থাকে রগের মতো, সেটাকে পরিষ্কার করে সমান করে কেটে নিচ্ছি। এখন গাজর নিয়ে নিয়েছি। দেখেন গাজরটাকে প্রথমে পিন অফ করে নিচ্ছি। দেন এই যে কিউব করে কেটে নিচ্ছি। কিউব হবে না এটা, কারণ কিউব করে কাটতে হলে অবশ্যই একটা কোনা কোনা শেপ আসতে হয়। আমি গাজরটাকে একটু পাতলা করে রেখেছি, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আলু নিয়ে নিয়েছি। সবজির যে কোনো আইটেম যখন করা হয় আমরা কিন্তু চেষ্টা করি সকল সবজিকে একই শেপে কাটার জন্য, কারণ শেপের উপরে এর স্বাদ অনেকটাই নির্ভর করে। আলুটাকেও আমরা কেটে নিচ্ছি, দেখেন এই শেপ করে। এখন সাথে নিয়ে নিয়েছি সামান্য একটু লাউ। এটা হচ্ছে আমার আজকের বাসার কারি আইটেম, যেহেতু সামনে আছে সো আমি এটাকেও সামান্য একটু নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। সবজি মানে হচ্ছে যে কোনো ধরনের সবজি অ্যাড করা যেতে পারে। এই যে সবজিগুলোকে কেটে নিয়েছি, এখন আরেকটা জিনিস করব। এই কাজটা অনেকেই করেন না, নর্মালি চাইনিজ ভেজিটেবল ক্ষেত্রে এই কাজটা করা হয়, বাট আজকে আমি সবজি খিচুড়ি রান্নার মধ্যে
এই পেঁয়াজটা অ্যাড করব। ঠিক চাইনিজ সবজিতে যেভাবে পেঁয়াজটাকে অ্যাড করা হয়, যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা অবশ্যই স্কিপ করবেন না, কারণ পেঁয়াজের ফ্লেভারটা একটু বাড়িয়ে নিয়ে আসে এই কিউব করে কাটা পেঁয়াজ। এখন আমি একটি হাঁড়িতে ডাল চাল ধুয়ে দিয়েছি আর সবজিগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম প্রায় এক টিস্পুনের মতো, আবার একটু নেড়ে দিয়েছি। এই নাড়ার কারণটা হচ্ছে সবজি থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে তাড়াতাড়ি। এখন সামান্য একটু হলুদ, হাফ টিস্পুনের একটু কম, সামান্য একটু মরিচের গুঁড়ো, আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়ো, আবার নেড়ে দিব। হ্যাঁ, এখন এর মধ্যে এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে দেব এক টেবিল চামচের মতো সয়া সস, এখন তেল দিয়ে দিলাম সামান্য, প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচের উপরে এটাকে পানি দেওয়ার আগে এভাবে নাড়তে হবে। এখন কিছু রসুন কুচি দিয়ে দিলাম, দেখেন সবজি থেকে যে পানিটা এক্সট্রা বের হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা আমি গরম পানি দিয়েছি, এই জন্য সাথে সাথেই বলক চলে আসছিল। আর এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিলাম। একটানা 20 মিনিট মিডিয়াম লোতে আঁচটাকে রেখে দিব। 20 মিনিট হয়ে গেছে, দেখেন খিচুড়ি অনেকটাই হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে, একটু মাখা মাখা হয়ে আছে, আর এটা আরেকবার ঢেকে দিতে হবে, কারণ আরেকটু হতে বাকি। এখন পেঁয়াজ পাতা যে কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু পেঁয়াজের কলি না, এটা হচ্ছে পেঁয়াজ পাতা। এতে করে আমাদের সবজিটা টেস্ট বেড়ে যাবে। আপনারা ইচ্ছে করলে নামানোর আগেও এই পাতাটা দিয়ে দিতে পারেন, বাট
আমি একটু দম দেওয়ার আগেই দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ এভাবে ঢেকে রাখতে হবে, প্রায় 10 মিনিট রাখলেই হবে। আর এদিকে আমি ডিম ভাজা করব, এই জন্য ডিমটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। জাস্ট নর্মাল ডিম যেভাবে ভাজা হয় সেভাবেই নিচ্ছি, একটু আদা রসুন অ্যাড করে দিয়েছি। খুব অল্প তেল দিয়েই আমি ডিমটা ভাজবো। যদিও দেখা যাচ্ছে তেল অনেক, বাট তেল কিন্তু খুব একটা দেইনি। আর দুটি খিরাই আমি কেটে নিয়েছি, খিরা আর পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলো জাস্ট সাইড ডিশ হিসেবে, সালাদ হিসেবে খাওয়ার জন্য। এখন ডিমটাও ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এই তো হয়ে গেল ডিম ভাজা, সালাদ। ওদিকে আমার সবজি খিচুড়িটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি সামান্য একটু আচার নিয়েছি, জলপাই আচার। এই রেসিপিটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, ডিম ভাজা, সালাদ আইটেম, খিরা, গাজর, পেঁয়াজ কুচি। আর এটা হচ্ছে আমার বেবির জন্য, আমার ছেলের জন্য একটা ডিম সিদ্ধ আর সবজি খিচুড়ি। যেহেতু আমি নর্মালি করেছি, সো এটা খুবই হেলদি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।